হ্যালো, আমার নাম কিথ বা ডাক নাম কিরণ, আর আমি কেয়ার ক্লিনিকে বাঙালি রোগীদের সুবিধার জন্য চাকরি করি। আজকে আমরা বয়স্কদের মেডিকেল বিস্তার নিয়ে কথা বলবো। অ্যাসেম্বলি বিল 133 এর অনুযায়ী এখন মেডিকেলের তো বিস্তার তো হয়ে গেছে, তবে মেডিকেল বিস্তার কি? ক্যালিফোর্নিয়ার 50 বছর থেকে বেশি বয়সের নিম্ন আয়ের ব্যক্তিদের জন্য বিস্তৃত করেছে, যাদের যে কোনো ইমিগ্রেশন স্ট্যাটাসে হতে পারে। 50 বছর থেকে বেশি বয়সের উপযুক্ত অভিবাসীরা এখন ফুল স্কোপ, তার মানে পূর্ণ মেডিকেল সুবিধার জন্য অ্যাপ্লাই করতে পারে। প্রথম মে 2022 সালে এই বিস্তারের বেনিফিট বা সুবিধের শুরু হবে। ফুল স্কোপ এর অন্য নামই রেগুলার মেডিকেল। যোগ্যতা বা এলিজিবিলিটি, 50 বছর বয়স থেকে বেশি হতে হয়। যে কোনো ইমিগ্রেশন স্ট্যাটাসের লোক উপযুক্ত আছে, কাগজ না থাকলেও হয়ে যাবে। আয় তো 138 ফেডারেলের দারিদ্র সীমার সমান বা নিচে হতে হয়। একজন ব্যক্তি মাসিক আয় 1560 এর মধ্যে ট্যাক্সের আগে। 65 বছর বয়স থেকে বেশি ব্যক্তিদেরকে মেডিকেলের সম্পত্তি নিয়ম মানতে হয়, তার মানে এক বাড়ি মাত্র, এক গাড়ি এবং ব্যাংক অ্যাকাউন্ট 2000 থেকে কম থাকতে হয় এর মতো। এখন সচরাচর জিজ্ঞাসা বা FAQ, বর্তমানে আমার ইমার্জেন্সি মেডিকেল হলে কি হবে? প্রথম মে 2022 সালে আপনি ফুল স্কোপ বা পূর্ণ মেডিকেল অটোমেটিক ভাবে পাবেন। বর্তমানে আমার ইমার্জেন্সি মেডিকেল না হলে কি হবে? প্রথম মে 2022 সালে আপনার ফুল স্কোপ বা পূর্ণ মেডিকেল সুবিধা পাওয়ার জন্য এখনই অ্যাপ্লাই করলে ভালো। আমার বয়স 49 বছর হলে কি করব? 50 বছর বয়স পার হওয়ার পরে ফুল স্কোপ বা পূর্ণ মেডিকেলের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। দাখিল করার জন্য কাগজ, আপনার তো লাগবে ফটো আইডি, অভিবাসী হওয়ার প্রমাণ যেমন বৈধ বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট, ক্যালিফোর্নিয়ার DMV থেকে একটা রিল আইডি, কনসুলেট আইডি, নিজের লেখার অ্যাফিডেভিটও হয়। তারপর আপনার তো আয়ের প্রমাণ লাগবে, বেতন, দন্তমূল, গত বছরের ট্যাক্স ফর্ম, ম্যানেজার থেকে একটা চিঠি বা নিজের লেখার একটা অ্যাফিডেভিট। অ্যাপ্লাই করতে কিভাবে? কেয়ার ক্লিনিকে রোগী সম্পদ বিভাগ বা PRD আছে 3727 ওয়েস্ট 6 স্ট্রিটে। আপনি ফোন করতে পারেন বা SMS পাঠান। আর আপনিও তো লস অ্যাঞ্জেলেস কাউন্টি সামাজিক পরিষেবা বিভাগ বা DPSS, সেখানেও তো অ্যাপ্লাই করতে পারেন বা ফোন করতে পারেন, নাহলে তো নেটেও তো করতে পারেন। লস অ্যাঞ্জেলেস কাউন্টি ইউর বেনিফিটস নাও সাইটে বা বেনিফিটস ক্যালে ওয়েবসাইট নেটের অ্যাপ্লিকেশনে করতে পারেন। অনেক ধন্যবাদ।